আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এই ফোর গাছ আমার কাটুন লাগবো দেখছেন নি প্রবাস কত কষ্ট এই ফুরাডি গাছ আমার কাটতিব দেখেন কতলা গাছ নি তো যারা যারা প্রবাসে আয়বার লেগেছিলেন প্রবাসে আয়েন না প্রবাসের অবস্থা ভালো না ঠিক আছে কাজ করবো নাই আমরা পাঁচ ছ বছর হয়ে গেছে গাছ আর আমরা কাজ পাই না বুঝছেন নি বহুত সমস্যা আছি বর্তমানে এখন তো আপনারা যারা যারা ছয় লাখ সাত লাখ কে দাইবেন আমি মনে করি আপনারা আয়েন না যদি আপনারা না আয়েন তাহলে মনে করেন আপনার জীবনটা বাঁচবে আর যদি মনে করেন না বলে প্রবাসে আসবো তাহলে প্রবাসে আসলে আপনার জীবন নষ্ট করবে দেখেন এই কোরআল দিয়ে সেরা দেখছেন এই কোরআলটা এই কোরআল দিয়ে লারি কাটি বুঝছেন কাম নাই বিদায় তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে কই আমি বারবার একটা কথা বলে আপনারা বুঝেন বুঝেন না কি রে প্রবাসের মধ্যে কাজ নাই প্রবাসের মধ্যে আপনারা আয়েন না প্রবাসের মধ্যে থেকে আপনারা নিজেরা কাম নিজেরা করেন দেশের মধ্যে ভালো হইব দেখেন প্রবাসের মধ্যে কোনো কাপ নাই দেখেন আমি এখন নারী কাটতাছি কি এই গাছ কাটতেছি গাছ ঠিক আছে প্রবাসের মধ্যে আপনারা আয়েন না ছ লাখ সাত কইরা আইবেন তাহলে মনে করছেন আপনারা নিজের মাথার মধ্যে নিজে কুরাল দিয়া কূপ দিতেছেন বুঝিনি নিজের মাথার মধ্যে নিজে আপনারা কুরাল দিবেন আমি আপনাদেরকে আবারও কইতাছি দেখেন না আমার চেয়ারা কেমন অবস্থা রুই দেয় ফুই দেয়া সার কারও এক আর দ্বিতীয় কথা হইছে আপনারা প্রবাসের মধ্যে আয়না দেখেন এই গাছগুলা যদি দেখতেছেন সবই গাছগুলো আমার কারণ লাগবো কাম অন নয় লাখ সাত লাখ যদি কাজ না করি তো কাজ করুন কি আর যারা যারা নতুন অবস্থা আইতাছে হেরার অবস্থাটা কি দিব তো আমি আপনাদেরকে খুঁজেছি ভালো কথা খুঁজেছি আপনারা আমি কি করুম এই প্রবাসের মধ্যে আইসা দেখেন নিজের ইচ্ছা প্রবাসী হইলাম ইচ্ছা করলেই তো আর বাড়ি ফিরতে পারি না জীবনটা বহুত কষ্ট তো দেশ থাকবার সময় মনে করছিলাম না জানে মা বাপের কথা দোষ দেবো কি মা তো মা ওই মা কইছে বারবার করে বাজান তুমি যাই না বিদেশ যায়ও না বিদেশ কষ্ট এই সমস্যা ওই সমস্যা তো তারপর

দালালে আয় না সাইরা দে কাম দে কাজ দেয়া কিচ্ছু দে না ঠিক আছে ওই দেখেন আমি ওনারি কাটতেছি কি অন কাম নাই বিদে এই কাম করতেছি বুঝিনি আপনার কই কেউ আইন না প্রবাসীর মধ্যে প্রবাসীর অবস্থা ভালো না দেন না আমার অবস্থা কেমন দেখছেন কত কষ্ট করি কত কষ্ট করে এটা করি তারপর মুখের মধ্যে হাসি রেখে কথা বলা লাগে সবার কাছে আত্মীয় স্বজনের চাহিদা মিটান লাগে তো কি করুম ভাই এখনো আমি আপনাদেরকে কি কেউ না দেখেন আমার মধ্যে অনেকগুলো গাছ এই গাছগুলা কাটতে হইব সম্পূর্ণ গাছটি কাটলে তারপর তো প্রবাসীর অবস্থা ভালো না যারা যারা যে অবস্থার মধ্যে আছেন এই অবস্থায় তাহেন আর প্রবাসীর মধ্যে আসবেন চোখ দিয়া পানি ফালাইবেন কোনো লাভ হইতো না আর আপনার দুঃখ কেউ বুঝতো না আত্মীয় স্বজন কইতেছেন এ কাম দিব ওই কাম দিব সে কাম দিব কিচ্ছু নাই স্বজনের দ্বারা আইসা ফোন দিবেন তাও ফোন দিলে ফোন রিসিভ করতো না দেখেন আমার অবস্থা কেমন হচ্ছে কাল হয়তো একবার রুদির মধ্যে পুরা সারকার হয়ে গেছে গাছ তারপরেও এ কাজ করা লাগে কি দেন সারা দিনে গাছটি কাটলে না হইলেও পঞ্চাশটা গাছ কাটতে পারবে তো এমন অবস্থা তাহলে এই প্রবাসীর মধ্যে আইসা কি করবেন প্রবাসীর মধ্যে থেকে আপনারা না আসে বালা পাঁচ লাখ লাখ কে আছে এরা দেশের মধ্যে কোনো কিছু করেন জীবনটা কাজও লাগান প্রবাসীর মধ্যে আপনারা আইসেন না আল্লাহ আদাদ্দা কোয়া যারা যারা প্রবাসী আসার জন্য পাগল হয়ে আছেন প্রবাসীর মধ্যে আইসেন না ভাই প্রবাসীর অবস্থা ভালো না প্রবাসীর অবস্থা অনেক খারাপ ঠিক আছে পুলিশের সমস্যা নিজের ব্যক্তিগত সমস্যা এই সমস্যা ওই সমস্যা আপনারা আইবেন কষ্ট করবেন কোনো লাভ নেই ঠিক আছে এই জন্য আমি আপনারা কই ভালো কথা কইছি আপনারা আয়েন না আয়াসের আপনারা নিজের মাতার ওফে নিজে কোরআলাটা কূপ দিয়েন না বুঝছি নিয়ে কী কছি পরিস্থিতি বহুত খারাপ দেখেন আমরা প্রবাসের মধ্যে কাজ করতেছি বহুত সমস্যা বহুত কষ্ট বাইরে বসে কাম নাই কোনো জায়গার কাম নাই কোম্পানিতে কাজ করলে কোম্পানি কে আছে তো কী করবো অনে কোন আপনারা কেউ আইসেন না প্রবাসীর মধ্যে প্রবাসীর অবস্থা ভালো না দেখেন আমি বারবার কইতেছি দেখেন প্রবাসী ভালো না প্রবাসীর মধ্যে কাজ নাই কাম নাই কোনো কিছু নাই বর্তমানে এখন বর্তমানে সবাই অন অবস্থা খারাপ আছে ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে কইতেছি আমি মরা মরছি আপনারা আর কেউ আয়া মরেন না দেখেন নিজে সাত লাখ দিয়ে দিয়ে আয়া নিজে কোড়াও দাও লড়ি কাঠি দেখছেন নি কোন এবার কোন কি অবস্থা বহুত লোক আইসে ফোন দিয়া দিয়া ভাই আইসি ভাই কোনো কাজ জানা আঁকা মাদানা কোনো কিছু দেনা বাই কোনো কাজটা চাষ নি এক লোকে আনে যদি কোম্পানি কথা 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 কইয়া অন আমি যদি আইনা কাম লাগাই এই কষ্টের কাম নিজের তো খারাপ লাগব নিজের বাই হোক বন্ধু হোক চাচা হোক বায়ের ঘরের বাই হোক তারপর খেরার কেমনে কামো লাগাই দেখে অনেক চুরাল দিয়ে লাড়ি কাটতেছি অন আপনারা কি সহ্য বুনি কোন অন আমরা তো পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে গা তারপর এই কষ্টটা করতেছি তো যারা নতুন লোক আইতেছে হেরার অবস্থা কি দিব কন কোন এর লাগে কই কেউ আইয়েন না প্রবাসীর মধ্যে প্রবাসীর অবস্থা ভালো না ঠিক আছে আমি আপনাদেরকে বারবার কেটেছি এবার যদি আইন ও না আপনারের ইচ্ছা ঠিক আছে না আসা ভালো দেখ